আসসালামু আলাইকুম। আমরা আজকে স্পাইনাল কর্ড এর স্ট্রেস রিফ্লেক্স এবং মাসেল স্পিন্ডেল নিয়ে কথা বলবো। ওকে, তো সর্বপ্রথম আমরা একটু জানি যে স্ট্রেস রিফ্লেক্স বলতে কি বোঝানো হয়। স্ট্রেস রিফ্লেক্স বলতে বোঝানো হয়ে থাকে যে আমরা যদি কোনো একটা মাসেলকে স্ট্রেস করি, কোনো একটা মাসেলকে যদি আমরা স্ট্রেস করি আর সেই মাসেলটার যদি ইনারভেশন ঠিক থাকে, ইনারভেশন যদি ইনটেক্ট থাকে, তার নার্ভ সাপ্লাই যদি ঠিক থাকে, তাহলে সেই মাসেলটা কন্ট্রাক্ট করবে। আমরা যদি কোনো একটা মাসেলকে স্ট্রেস করি, সেই মাসেলটার ইনারভেশন বা নার্ভ সাপ্লাই যদি ওকে থাকে, তাহলে সেই মাসেলটা কন্ট্রাক্ট করবে। এটাই হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স। তো আমরা তো খুব সিম্পলি বলে ফেললাম, এখন আমরা চলো যে ডিটেলসে প্রবেশ করি যে কীভাবে একটা স্ট্রেস রিফ্লেক্স হচ্ছে আর সেখানে মাসেল স্পিন্ডেলের ভূমিকাটাই কী, আর মাসেল স্পিন্ডেল বলতেই বা কী বোঝানো হয়। ওকে, চলো শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে কী দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা মাসেলকে দেখতে পাচ্ছি। এখানে আমরা যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয়ে থাকে যে টেন্ডন। টেন্ডন এর সাথে মাসেল অ্যাটাচড আছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে আমাদের মাসেল কিছু মাসেল ফাইবার দ্বারা তৈরি, মূলত দুই ধরনের ফাইবার দ্বারা আমাদের মাসেল তৈরি। আমরা এখানে লাল কালারে যে ফাইবারগুলোকে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয়ে থাকে যে এক্সট্রাফিউজাল ফাইবার। এগুলোকে কী বলা হচ্ছে? এক্সট্রাফিউজাল ফাইবার। আমাদের মাসেলের কন্ট্রাক্টাইল ফাইবার বলতে আমরা এই এক্সট্রাফিউজাল ফাইবারকেই বুঝি, মানে আমাদের মাসেল যে কন্ট্রাক্ট করে এই কন্ট্রাক্টটা আসলে কারা করে? আমাদের এক্সট্রাফিউজাল ফাইবারগুলো। এই এক্সট্রাফিউজাল ফাইবার ছাড়াও মাসেলে আরও এক ধরনের ফাইবার পাওয়া যায় যেগুলোকে বলা হয়ে থাকে যে ইন্ট্রাফিউজাল ফাইবার। দেখো, আমরা এখানে একটা কানেকটিভ টিস্যুকে দেখতে পাচ্ছি সবুজ কালারে। আমরা যদি আমাদের এই কানেকটিভ টিস্যু বা ক্যাপসিউলও বলা হয় এটাকে, এই ক্যাপসিউলের ভেতরে প্রবেশ করি, তাহলে দেখব যে আমাদের এখানে আরও কিছু ফাইবার পাওয়া যাচ্ছে। এই ফাইবারগুলোকেই বলা হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার। আমাদের এই ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো আসলে কন্ট্রাক্টাইল কোনো ফাইবার না, এগুলো ভিন্ন একটা কাজ করে। এগুলো আমাদের প্রোপ্রিওসেপ্টরস হিসেবে কাজ করে। আচ্ছা, প্রোপ্রিওসেপ্টরস বলতে কী বোঝায়? প্রোপ্রিওসেপ্টরস বলতে আমাদের বডি পজিশন বা বডি পার্টসের অবস্থানটা কী সেটা বোঝার জন্য যে রিসেপ্টরগুলো কাজ করে সেগুলোকে বলা হয়ে থাকে প্রোপ্রিওসেপ্টরস। আমাদের ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো প্রোপ্রিওসেপ্টরস হিসেবে কাজ করে। এখন চলো আমরা একটু ডিটেলস জানি। আমাদের এই যে এক্সট্রাফিউজাল ফাইবার, এই এক্সট্রাফিউজাল ফাইবারগুলো দেখাই যাচ্ছে টেন্ডন এর সাথে কানেক্টেড থাকে, যার ফলে আমাদের এক্সট্রাফিউজাল ফাইবারগুলো যখন কন্ট্রাক্ট করে তখন সেগুলো আমাদের টেন্ডনের উপর একটা টেনশন তৈরি করে এবং আমাদের জয়েন্টসগুলো মুভ করে। তাহলে আমাদের এক্সট্রাফিউজাল ফাইবার আমাদের মুভমেন্ট জেনারেট করার জন্য প্রয়োজনীয়। এছাড়াও আমাদের এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার, আমরা বলেই দিলাম যে ইন্ট্রাফিউজাল ফাইবার কী হিসেবে কাজ করে? প্রোপ্রিওসেপ্টরস হিসেবে কাজ করে। মনে রাখবা, আমাদের অনেকগুলো এরকম ইন্ট্রাফিউজাল ফাইবারকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা যেটা পাই সেটাকে বলা হয়ে থাকে যে মাসেল স্পিন্ডেল। তাহলে আমরা এই যে মাসেল স্পিন্ডেল শব্দটা পড়লাম, এই শব্দটার মানেটা কী সেটা বুঝি। অনেকগুলা ইন্ট্রাফিউজাল ফাইবার যদি একসাথ হয় তাহলে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয়ে থাকে যে মাসেল স্পিন্ডেল। এখন আমাদের এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার, এই ইন্ট্রাফিউজাল ফাইবার হতে পারে দু রকমের। দেখো, আমরা এখান থেকে ইন্ট্রাফিউজাল ফাইবার দুইটাকে বাইরে এনে এখানে দেখিয়েছি। দেখো, আমাদের কিছু ইন্ট্রাফিউজাল ফাইবার এর মাঝখানের অংশটা ডায়ালেটেড থাকে, দেখতে মনে হচ্ছে যে অনেকটা ব্যাগের মতো, সেজন্য এটাকে বলা হয়ে থাকে যে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। নিউক্লিয়ার ব্যাগ ফাইবার কেন বলা হচ্ছে? দেখো, আমাদের এই যে ডায়ালেটেড পোর্শনটা, এখানে আমাদের নিউক্লিয়াসগুলো থাকে, এই জন্য বলা হচ্ছে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। মানে একটা ব্যাগের ভিতরে নিউক্লিয়াস আছে, এরকম চাইলে তোমরা মনে রাখতে পারো। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইবারটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার, যেটাও একটা ইন্ট্রাফিউজাল ফাইবার। নিউক্লিয়ার চেইন ফাইবার কেন বলা হচ্ছে? কারণ এখানকার এই যে নিউক্লিয়াসগুলো, দেখো এগুলো একটা চেইন আকারে সমান্তরালভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোকে। তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের এক্সট্রাফিউজাল ফাইবার এবং ইন্ট্রাফিউজাল ফাইবার। আমরা এটাও জানলাম যে ইন্ট্রাফিউজাল ফাইবার দু রকমের, নিউক্লিয়ার ব্যাগ ফাইবার, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ব্যাগ ফাইবার, আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার চেইন ফাইবার। কেন তাদের এ ধরনের নামকরণ আমরা সেটাও দেখে নিলাম। ওকে, এখন আসো আমরা নিউক্লিয়ার ব্যাক ফাইবার, নিউক্লিয়ার চেইন ফাইবার বা এক কথায় বলতে গেলে ইন্ট্রাফিউজাল ফাইবার সম্পর্কে আর একটু বেশি করে জানি। তো দেখো কি হয় যে আমাদের এই ইন্ট্রাফিউজাল ফাইবার এর ভেতরে আমরা এখানে যদি নিউক্লিয়ার ব্যাক ফাইবারটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে নিউক্লিয়ার ব্যাক ফাইবারে দুইটা পোলার এন্ড আছে, মানে এগুলো হচ্ছে একপাশের রিজিয়ন এবং মাঝখানে আরেকটা সেন্ট্রাল রিজিয়ন আছে। ওকে,
তো কি হয় যে আমাদের এই নিউক্লিয়ার ব্যাক ফাইবার যখন স্ট্রেস করে আমাদের নিউক্লিয়ার ব্যাক ফাইবার যখন স্ট্রেস করে তখন কি হয় যে আমাদের এই অংশগুলা দূরে সরে যায় এবং আমাদের মাঝখানে অংশটা টান টান হয়ে যায় এবং আমাদের এই অংশটাতে একটা টেনশন সৃষ্টি হয় ওকে এই টেনশন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে একটা নার্ভ আসতেছে অনেকগুলো নার্ভ এন্ডিং এখানে দিচ্ছে এই নার্ভ এন্ডিংগুলো তখন অ্যাক্টিভেটেড হয় এবং এই নার্ভ এন্ডিংগুলো যখন অ্যাক্টিভেটেড হয় তখন তারা একটা অ্যাকশন পটেনশিয়ালকে ক্যারি করে নিয়ে যায় এখন যেই ফাইবারটা আমাদের এখানকার অ্যাকশন পটেনশিয়ালকে ক্যারি করে নিয়ে যাচ্ছে সেটাকে কী বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে টাইপ ওয়ান এ ফাইবার এটাকে কী বলা হচ্ছে টাইপ ওয়ান এ ফাইবার বলা হচ্ছে আমাদের এই ফাইবারটাকে দেখো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের এই যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার বা নিউক্লিয়ার চেইন ফাইবার এই ফাইবারগুলোর সর্বশেষ অংশের দিকে যদি একটু লক্ষ্য করো মানে পোলার এন্ডগুলোর যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে কিছু অ্যাক্টিন এবং মায়োসিন পাওয়া যাচ্ছে এই যে লাল তারপরে এই কালারে যেগুলোকে দেখা যাচ্ছে এগুলোকে কী বলা হচ্ছে কন্ট্রাক্টাইল ফাইবার মানে এই অংশগুলো কন্ট্রাক্ট করতে পারে এই অংশগুলো কন্ট্রাক্ট করলে আমাদের এখানে একটা টেনশন সৃষ্টি হয় এই টেনশন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এই যে টাইপ ওয়ান এ ফাইবার এই টাইপ ওয়ান এ ফাইবারে কী হয় অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় এবং এই অ্যাকশন পটেনশিয়ালটা ক্যারি করে এখান থেকে অন্য কোথাও যায় যেহেতু আমাদের এই ওয়ান এ ফাইবার এখান থেকে সেন্সেশনকে ক্যারি করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে তার মানে এগুলো কেমন ফাইবার সেন্সেশনকে যেহেতু নিচ্ছে এগুলো সেন্সরি ফাইবার ওকে আমরা এখানে আরেকটা এডিশনাল ইনফরমেশন জানলাম ওকে আবার যদি আমরা এই যে নিউক্লিয়ার চেইন ফাইবারের দিকে আসি এখানেও আমরা দেখাইনি বাট এখানেও তোমরা মনে রাখবা যে সেম বিষয় এখানে হচ্ছে যে এখানেও কিছু আমাদের কন্ট্রাক্টাইল ফাইবার আমরা পাবো ওকে আমরা এখানে দেখাই যে এখানেও আমরা কিছু কন্ট্রাক্টাইল ফাইবারকে পাচ্ছি তো আমাদের এই কন্ট্রাক্টাইল ফাইবারগুলো কী করতে পারে কন্ট্রাক্ট করতে পারে কন্ট্রাক্ট করলে আমাদের এখানে একটা টেনশন সৃষ্টি হয় এই টেনশনটা কার মাধ্যমে ক্যারি করে নিয়ে যাচ্ছে টাইপ ওয়ান এ ফাইবারের মাধ্যমে এটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে তার মানে এটা কেমন ফাইবার এটা হচ্ছে সেন্সরি ফাইবার মনে রাখবা আমাদের এই যে নিউক্লিয়ার চেইন ফাইবার এই নিউক্লিয়ার চেইন ফাইবারে টাইপ ওয়ান এ ফাইবার ছাড়াও আরও একটা ফাইবার থাকতে পারে এই যে দেখো আমরা সবুজ কালারের এই ফাইবারটাকে দেখিয়েছি এটাও আমাদের এখান থেকে সেন্সেশনকে ক্যারি করে নিয়ে যায় তার মানে এটাও সেন্সরি এখন এটাকে আসলে কী বলা হয় এটাকে বলা হয় থাকে যে টাইপ টু ফাইবার এটা হচ্ছে টাইপ টু ফাইবার এটাও কেমন এটা হচ্ছে সেন্সরি ইনফরমেশনকে ক্যারি করে নিয়ে যায় তাহলে দেখো বিষয়টাকে আমি যদি আর একটু সামারি করি আমরা যখন আমাদের এই মাসেলটাতে কোনো স্ট্রেস সৃষ্টি করব তখন এক্সট্রাফিউজাল ফাইবারে স্ট্রেস হবে পাশাপাশি আমাদের ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোতেও স্ট্রেস হবে আমরা এখন ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো নিয়েই খুব কনসার্ন আমরা এখান থেকে ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোকে বাইরে এনে দেখেছি যে যখন তাদের স্ট্রেস হচ্ছে তখন কী হচ্ছে যখন তাদের স্ট্রেস হচ্ছে তখন এখান থেকে টাইপ ওয়ান এ ফাইবার সেন্সেশনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার থেকে টাইপ ওয়ানে তো নিচ্ছেই নিচ্ছে পাশাপাশি টাইপ টু ফাইবারগুলো সেন্সেশনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে ওকে এখন মাসেলে সরাসরি স্ট্রেস সৃষ্টি করা ছাড়াও আমরা অন্য আরেকভাবে এই আমাদের ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোতে স্ট্রেস তৈরি করতে পারি কীভাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু ফাইবার আসতেছে এখানে কিছু ফাইবার আসতেছে এসে এখানে কিছু তারা ইনার্ভেশন দিচ্ছে কোথায় ইনার্ভেশন দিচ্ছে একটু খেয়াল করলে তোমরা বুঝবা যেগুলো দিচ্ছে আমাদের এখানকার এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার এই ইন্ট্রাফিউজাল ফাইবার এর যে পোলার রিজিয়ন মানে দুই পাশে যে রিজিয়নগুলো আছে এই পোলার রিজিয়নগুলোতে এখানে কিছু নার্ভ এসে সাপ্লাই দিচ্ছে যেই ফাইবারগুলো আসতেছে এগুলোকে কেমন ফাইবার বলা হয় এগুলোকে বলা হয়ে থাকে যে গামা মোটর নিউরন নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কেমন নিউরন এটা হচ্ছে মোটর নিউরন মোটর নিউরন মানে কি কোনো একটা ইনফরমেশনকে সে এখানে ক্যারি করে নিয়ে আসে এখন যখন আমাদের এই মোটর নিউরন এখানে ইনার্ভেট করে তখন সে কী করে তখন সে এখানে অ্যাসিটাইল কোলিন রিলিজ করে এবং অ্যাসিটাইল কোলিন রিলিজ করার ফলে যেটা হয় যে আমাদের এখানকার এই যে পোলার রিজিয়ন এই পোলার রিজিয়নগুলো কী করে এই পোলার রিজিয়নগুলো কন্ট্রাক্ট করে পোলার রিজিয়নগুলো কন্ট্রাক্ট করবে তাহলে কী হবে পোলার রিজিয়নগুলো শর্ট হয়ে যাবে এবং পোলার রিজিয়নগুলো যখন শর্ট হবে তখনও তারা কী তৈরি করবে আমাদের এখানে আবারও তারা টেনশন তৈরি করবে তাহলে এই অংশগুলো যখন শর্ট হবে তখন আমাদের এখানে আবারও টেনশন তৈরি হবে এবং এভাবে আমরা চাইলে আমাদের এখানকার এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার এই ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোকে স্ট্রেস করতে পারি ওকে তাহলে আমরা ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো সম্পর্কে অনেকগুলো কথাবার্তা জানলাম তবে মনে রাখবা আমাদের এই যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার এই নিউক্লিয়ার ব্যাক ফাইবার মূলত আমাদের এখানে এই স্ট্রেস এর ভেতরে
স্ট্রেসের যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা খুব ভালোভাবে বুঝতে পারে এবং স্ট্রেসের লেন্থটা কি বা কতটুকু স্ট্রেস হয়েছে বা স্ট্রেস হওয়ার ডিগ্রিটা কি বা সহজ করে বলতে গেলে যে কতটুকু স্ট্রেস হয়েছে সেটাকে বুঝতে পারে কে নিউক্লিয়ার ব্যাক ফাইবার আর আমাদের যে নিউক্লিয়ার চেইন ফাইবার এই নিউক্লিয়ার চেইন ফাইবার মূলত আমাদের লেন্থ বা স্ট্রেসের লেন্থটা নিয়ে সে খুব কনসার্ন স্ট্রেসের লেন্থ মানে কি স্ট্রেসের লেন্থ মানে কতটুকু জোরে স্ট্রেস হয়েছে বা কতটুকু ডিগ্রিতে স্ট্রেস হয়েছে সেটাকে সে বুঝতে পারে এছাড়াও আমাদের এখানকার যে টাইপ ওয়ানে ফাইবার এই টাইপ ওয়ানে ফাইবারকে আরও একটা নামে ডাকা হয়ে থাকে যে এনুলো স্পাইরাল এন্ডিং এটাকে বলা হচ্ছে এনুলো স্পাইরাল এন্ডিং এছাড়া আমাদের এখানকার যে টাইপ টু ফাইবার এই টাইপ টু ফাইবারকে বলা হয়ে থাকে যে ফ্লোই স্প্রে ফাইবার তাহলে এগুলোকে বলা হচ্ছে ফ্লোই স্প্রে ফাইবার এখন আসো আমরা দেখি যে কিভাবে আসলে আমাদের এই ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো আমাদের এই টাইপ ওয়ান এ ফাইবার এর ভেতরে অ্যাকশন পটেন্সিয়াল তৈরি করতেছে তো চলো আমরা সেটা দেখার চেষ্টা করি তো কী হয় যখন আমাদের এখানে স্ট্রেস হচ্ছে তখন কী হয় যে আমাদের এই যে টাইপ ওয়ান এ ফাইবার এই টাইপ ওয়ান এ ফাইবারগুলো একটু স্ট্রেস হয় টাইপ ওয়ান এ ফাইবারগুলোর গায়ে অনেকগুলো চ্যানেল লেগে আছে দেখতে পাচ্ছ এই চ্যানেলগুলোকে কী বলা হয় এই চ্যানেলগুলোকে বলা হয়ে থাকে যে মেকানিক্যালি অ্যাক্টিভেটেড সোডিয়াম চ্যানেল এগুলো হচ্ছে মেকানিক্যাল অ্যাক্টিভেটেড সোডিয়াম চ্যানেল তো আমাদের এই নাম থেকে বোঝা যাচ্ছে এগুলো কখন অ্যাক্টিভেটেড হবে যখন কোনো মেকানিক্যাল স্টিমুলেশন আসবে যেমন আমাদের এখানে যদি স্ট্রেস হয় তখন এগুলো অ্যাক্টিভেটেড হবে এগুলো যখন অ্যাক্টিভেটেড হবে তখন কী হবে এগুলো সোডিয়াম চ্যানেল তার মানে সোডিয়াম ভেতরে প্রবেশ করবে বা বাইরে আসবে এখন আমরা জানি যে আমাদের কোষের বাইরে সোডিয়ামের পরিমাণটা কেমন থাকে অনেক বেশি থাকে তাই তো সেজন্য কোষের বাইরে থেকে কোষের ভেতরে সোডিয়াম প্রবেশ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোষের বাইরে থেকে ভেতরে কী প্রবেশ করছে সোডিয়াম প্রবেশ করছে ওকে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে তো সোডিয়াম প্রবেশ করার ফলে কী হবে আমাদের এখানে অনেক অনেক পজিটিভ চার্জ প্রবেশ করবে পজিটিভ চার্জ প্রবেশ করার ফলে আমরা জানি যে কোষের একটা রেস্টিং মেমব্রেন পটেন্সিয়াল থাকে সেই রেস্টিং মেমব্রেন পটেন্সিয়ালটা এখন থ্রেশহোল্ড পটেন্সিয়ালের দিকে যাবে এবং যখন থ্রেশহোল্ড পটেন্সিয়ালে হিট করে ফেলবে তখন কী হবে তখন আমাদের এখানে থ্রেশহোল্ড পটেন্সিয়াল সেন্সিটিভ কিছু আমাদের এখানে সোডিয়াম চ্যানেল খুলে যাবে বা এগুলোকে বলা থাকে যে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল এই সোডিয়াম চ্যানেলগুলো দিয়ে কী হবে এই সোডিয়াম চ্যানেলগুলো দিয়ে মেসিভ অ্যামাউন্টে খুব বেশি পরিমাণে সোডিয়াম কোষের ভেতরে প্রবেশ করবে খুব বেশি পরিমাণে সোডিয়াম কোষের ভেতরে প্রবেশ করবে এখন সোডিয়াম প্রবেশ করা মানে কি অনেক অনেক পজিটিভ চার্জ প্রবেশ করা এখন কোষের ভেতরে যখন অনেক অনেক বেশি পরিমাণে পজিটিভ চার্জ প্রবেশ করলো তখন কী হবে তখন আমাদের এই যে থ্রেশহোল্ড পটেন্সিয়াল এই থ্রেশহোল্ড পটেন্সিয়াল অ্যাকশন পটেন্সিয়ালে যাবে এবং আমাদের এখানে একটা অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হবে এবং এই অ্যাকশন পটেন্সিয়ালটা ক্যারি হয়ে যাবে তার মানে আমাদের ওয়ান এ ফাইবার এইভাবেই আমাদের এখান থেকে স্টিমুলেশনকে ক্যারি করে নিয়ে যায় এছাড়াও আমরা আরও একটু আগে দেখছিলাম যে আমাদের এই যে গামা মোটর নিউরন এই গামা মোটর নিউরনগুলো এসে আমাদের এখানে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করতেছে তাই না এবং রিলিজ করার ফলে আমাদের এখানে কন্ট্রাকশন হচ্ছে পোলার এন্ডগুলোতে এখন আমরা দেখি যে এই কাজটা কীভাবে হয় দেখো আমরা এখানে আমাদের এই যে গামা মোটর নিউরনের সর্বশেষ অংশটাকে দেখাইছি তো গামা মোটর নিউরনে এখানে কিছু নিউরোট্রান্সমিটার থাকে এই ভেসিকেলগুলোর ভেতরে এই নিউরোট্রান্সমিটারগুলো কখন রিলিজ হবে যখন আমাদের এখানে একটা অ্যাকশন পটেন্সিয়াল আসবে যখন এখানে একটা অ্যাকশন পটেন্সিয়াল নিচের দিকে আসতে থাকে তখন কী হয় যখন তারা নার্ভ টার্মিনাল দিকে আসে তখন আমাদের এখানে কিছু চ্যানেল দ্বারা ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয় ক্যালসিয়াম এসে কী কাজ করে ক্যালসিয়াম এসে আমাদের এই ভেসিকেলগুলোকে টেনে আমাদের এই অংশটার দিকে নিয়ে আসে মানে আমাদের সাইনাপটিক মেমব্রেনের দিকে নিয়ে আসে এবং এনে সর্বশেষ যেটা করে যে সে আমাদের এই মেমব্রেনটার সাথে ফিউজ করে দেয় এটাকে ফিউজ করে দেওয়ার ফলে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টগুলো বাইরে চলে আসে বা সাইনাপটিক ক্লেফট এর ভেতরে চলে আসে এখন আমাদের এখানে কিছু চ্যানেল থাকে আমাদের এখানে কিছু চ্যানেল থাকে এই যে ধরো এই চ্যানেলে আমাদের এখানে একটা বাইন্ডিং সাইট থাকে যেখানে এসে আমাদের এই নিউরোট্রান্সমিটারগুলো বসতে পারে যখন এখানে এসে আমাদের সেই নিউরোট্রান্সমিটারটা বসে তখন কী হয় আমাদের এই চ্যানেলটা খুলে যায় এই চ্যানেলটা আবার কিসের চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে সোডিয়ামের চ্যানেল এখানে অনেক অনেক সোডিয়াম প্রবেশ করে এবং এই সোডিয়ামটা প্রবেশ করতে করতে এটা আমাদের এই টি টিউবুলে আসে এবং এই টি টিউবুল দিয়ে আসার ফলে আমাদের এখানে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে এখান থেকে অনেক ক্যালসিয়াম আসে এবং এই ক্যালসিয়াম আসার ফলে আমাদের এখানে যে তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাক্টিন মায়োসিনের কিছু জিনিসপত্রকে এবং আমাদের এগুলোকে কন্ট্রাকটাইল ইউনিট বলছি আমরা এখানে এই কন্ট্রাকটাইল ইউনিটগুলোতে তখন কী হয় কন্ট্রাকশন তৈরি হয় এবং আমাদের এই অংশগুলো তখন কী করে কন্ট্রাক্ট করে তার মানে গামা মোটর নিউরন যখন অ্যাকশন পটেন্সিয়ালকে ক্যারি করে নিয়ে আসতেছে তখন আমাদের এখানে কী তৈরি হচ্ছে আমাদের এই পোলার এন্ডগুলোতে কন্ট্রাকশন তৈরি হচ্ছে এবং এই কন্ট্রাকশনের মাধ্যমে কী হচ্ছে আলটিমেটলি
আমাদের এখানে স্ট্রেস তৈরি হচ্ছে। এখন তাহলে আমরা স্ট্রেস রিফ্লেক্স সম্পর্কে বেসিক কথাবার্তাগুলো জানি, চলো আমরা স্ট্রেস রিফ্লেক্সের কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। সবচাইতে কমন স্ট্রেস রিফ্লেক্সের যে উদাহরণগুলো আছে সেগুলোর ভেতরে হচ্ছে নি জার্ক, অ্যাঙ্গেল জার্ক, ট্রাইসেপস জার্ক, এগুলো। তো চলো আমরা আজকে নি জার্কটাকে একটু দেখার চেষ্টা করি। তো চলো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের নি, এটা হচ্ছে আমাদের ফিমার, এবং এটা হচ্ছে আমাদের আরেকটা বোনস, এবং এখানে আমরা প্যাটেলাকে দেখতে পাচ্ছি। ওকে, তো কী হয় যে আমরা চাইলে আমাদের এখানকার এই যে প্যাটেলার টেন্ডন যেটা আছে, এই প্যাটেলার টেন্ডনটাকে ট্যাপিং করার মাধ্যমে আমরা চাইলে আমাদের এখানে নি জার্ক তৈরি করতে পারি বা একটা স্ট্রেস রিফ্লেক্স তৈরি করতে পারি। তো কীভাবে, চলো শুরু করা যাক, আমরা দেখি যে কীভাবে এই কাজটা করা সম্ভব। প্রথমত আমরা একটা সেমি ফ্লাক্সড, মানে এই অনেকটা এরকম সেমি ফ্লাক্সড নি নিব, মানে লোকটাকে এইভাবে করে বসতে বলবো, পাটা ঠিক এভাবে থাকবে। তো এভাবে করে বসতে বলে আমরা কি করব, আমরা একটা হ্যামার নিব। এই হ্যামার নিয়ে আমরা এখানে এই অংশটাতে, যেটাকে বলা হয়ে থাকে যে প্যাটেলার লিগামেন্ট, প্যাটেলার টেন্ডন, এই প্যাটেলার টেন্ডন এ আমরা কি করব, আমরা হ্যামার দিয়ে আঘাত করব। আঘাত করার ফলে কী হবে দেখো, আঘাত করার ফলে আমাদের এখানকার এই মাসেল, যেটাকে বলা হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল, এই কোয়াড্রিসেপস মাসেলে কী হবে, এই কোয়াড্রিসেপস মাসেলে স্ট্রেস তৈরি হবে। দেখো আমি আবারও বলি, আমরা প্যাটেলার টেন্ডনে আঘাত করলাম, কিন্তু এই প্যাটেলার টেন্ডনে আঘাত করার ফলে ইনডাইরেক্টলি আমাদের এই যে কোয়াড্রিসেপস মাসেল, এই কোয়াড্রিসেপস মাসেলে স্ট্রেস হলো। এখন এই কোয়াড্রিসেপস মাসেলে স্ট্রেস হলো মানেটা কি, এই কোয়াড্রিসেপস মাসেলের এক্সট্রাফিউজাল ফাইবার, ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোতে স্ট্রেস হলো। এখন আমরা কনসার্ন হচ্ছি ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোকে নিয়ে। ইন্ট্রাফিউজাল ফাইবারগুলোতে যখন স্ট্রেস হলো, তখন এই ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো থেকে, ধরো এটা ইন্ট্রাফিউজাল ফাইবার, এই ইন্ট্রাফিউজাল ফাইবারগুলো থেকে কী হবে, কিছু সেন্সরি ইনফরমেশান আসবে। কীভাবে আসবে, আমাদের এই টাইপ ওয়ান এ ফাইবার এবং টাইপ টু ফাইবার দ্বারা আমাদের এখানে ইনফরমেশানগুলো আসবে। এগুলো সেন্সরি ইনফরমেশান, তাহলে এগুলো প্রথমত যাবে আমাদের এখানকার ডর্সাল রুট গ্যাংলিয়াতে, এবং ডর্সাল রুট গ্যাংলিয়াতে গিয়ে পরবর্তীতে তারা আমাদের এই ডর্সাল হর্ন হয়ে কোথায় প্রবেশ করবে, ডর্সাল হর্ন হয়ে আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করবে। এবং যে নার্ভটার মাধ্যমে আসবে আমরা চাইলে জানতে পারি, এটাকে বলা হয়ে থাকে যে ফিমোরাল নার্ভ। এবং স্পাইনাল কর্ডের কোন কোন সেগমেন্টে যাবে সেটাও আমরা চাইলে জানতে পারি, স্পাইনাল কর্ডের L2 মানে লাম্বার টু, লাম্বার থ্রি এবং লাম্বার ফোর সেগমেন্টে তারা যাবে। ওকে, তো যাওয়ার পরে যে কাজটা হবে, তারা আমাদের এই পোস্টেরিও হর্ন থেকে বা ডর্সাল হর্ন থেকে আমাদের ভেন্ট্রাল হর্ন বা অ্যান্টেরিও হর্নের দিকে তারা আসবে। এই অ্যান্টেরিও হর্নে এসে খুব গুরুত্বপূর্ণ কাজ হবে, এই অ্যান্টেরিও হর্নে এসে তারা কিছু নিউরন এর সাথে সিনাপস করবে। ধরো আমরা নিউরনগুলোকে এই কালারটাতে দেখাই, তারা আমাদের এখানে এসে কিছু নিউরনের সাথে সিনাপস করলো, এই নিউরনটার সাথে সিনাপস করলো। এটা কি কোন ধরনের নিউরন বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে আলফা মোটর নিউরন। আমাদের এই আলফা মোটর নিউরনকে সে ইনারভেট করলো, এবং সে আমাদের এই আলফা মোটর নিউরনকে স্টিমুলেটেড করলো। আমাদের এই আলফা মোটর নিউরন চলে যাবে কোথায়, আমাদের এই আলফা মোটর নিউরন চলে যাবে আমাদের এই কোয়াড্রিসেপস মাসেলে। এই কোয়াড্রিসেপস মাসেলে সে কোথায় যাবে, সে যাবে আমাদের এক্সট্রাফিউজাল ফাইবারগুলোতে, এই যে লাল কালারের ফাইবারগুলোতে। এক্সট্রাফিউজাল ফাইবারগুলোতে গিয়ে সে কী করবে, সে এখানে কন্ট্রাকশন করবে। তাহলে কী হচ্ছে দেখো, আমরা প্যাটেলার টেন্ডনে আঘাত করার মাধ্যমে কোয়াড্রিসেপস মাসেলকে কী করছি, কোয়াড্রিসেপস মাসেলকে আমরা স্ট্রেস করছি। এই স্ট্রেস করাটা বুঝতে পারছে কি, ইন্ট্রাফিউজাল ফাইবার। ইন্ট্রাফিউজাল ফাইবার কোথায় চলে গেল, আমাদের এখানকার স্পাইনাল কর্ডে চলে গেল, এবং সে আমাদের আলফা মোটর নিউরনকে ইনারভেট করার মাধ্যমে সে এসে কী করলো, কোয়াড্রিসেপস মাসেলটাকে কী করলো, কন্ট্রাক্ট করলো। আর এটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স। যেহেতু আমাদের এখানে একটা সাইনাপস তৈরি হয়েছে, সেজন্য এটাকে বলা হয়ে থাকে যে মনোসাইনেপটিক রিফ্লেক্স। আর যেহেতু এটা একই পাশে হচ্ছে, মানে অপর পাশের কোনো কানেকশান আমাদের এখানে নাই, সেজন্য এটাকে বলা হয়ে থাকে যে ইপসিল্যাটারাল মনোসাইনেপটিক রিফ্লেক্স। তাহলে এটাকে বলা হচ্ছে ইপসিল্যাটারাল মনোসাইনেপটিক রিফ্লেক্স। এখানে এছাড়াও আরও যেটা হতে পারে, যে আমাদের এখানে, আমাদের এখানে এই যে নিউরনটা আসলো, আমাদের এখানে ওয়ান এ ফাইবারটা যে নিউরনটা আসলো এখানে, এই নিউরনটা এসে আমাদের এখানকার আরেকটা ইন্টার নিউরন এর সাথে কানেক্টেড হইতে পারে। আমাদের এই ইন্টার নিউরনগুলো সাধারণত ইনহেবিটরি হয়, তো আমাদের এই ইন্টার নিউরনগুলো থেকে পরবর্তীতে কিছু ফাইবার, কিছু ফাইবার, অবশ্যই এগুলো আলফা মোটর নিউরন, এই ফাইবারগুলো এসে কোথায় চলে যাবে, এই ফাইবারগুলো এসে চলে যাবে আমাদের এখানকার অপোজিট মাসেলটাতে। এটা কোয়াড্রিসেপস মাসেল, তাহলে এটা কোন ধরনের মাসেল হবে, এটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল।
এই হ্যামস্ট্রিং মাসেলে গিয়ে সে কি কাজ করবে? দেখো আমাদের এই ইন্ট্রানিউরনটা হচ্ছে ইনহিবিটরি, তার মানে এই ফাইবারটা ইনহিবিটেড হবে, তার মানে আমাদের এখানকার আলফা মোটর নিউরনটা ইনহিবিটেড হবে। আলফা মোটর নিউরনটা ইনহিবিটেড হওয়া মানে সে গিয়ে আমাদের এই হ্যামস্ট্রিং মাসেলকে ইনহিবিটেড করবে। হ্যামস্ট্রিং মাসেলকে ইনহিবিটেড করা মানে কি? হ্যামস্ট্রিং মাসেল রিল্যাক্স করবে। তাহলে দেখো এখানে যে কাজটা হচ্ছে যে আমরা প্যাটেলার টেন্ডনে আঘাত করলাম, আমাদের কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেস হলো, সেই স্ট্রেসটা আমাদের এই যে ইন্টারফিউজাল ফাইবারগুলো বুঝে সে পাঠাই দিল এখানে। এইখানে এসে যে কাজটা হচ্ছে যে আমাদের এই কোয়াড্রিসেপস মাসেল স্টিমুলেটেড হচ্ছে বা কন্ট্র্যাক্ট করতেছে, এটা হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স। পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের এখানকার এই যে অপোজিট সাইডে যে অ্যান্টাগনিস্ট মাসেল আছে মানে হ্যামস্ট্রিং মাসেল, এই হ্যামস্ট্রিং মাসেল কি হচ্ছে? রিল্যাক্স হচ্ছে। তার মানে কোয়াড্রিসেপস মাসেল স্টিমুলেটেড হচ্ছে, হ্যামস্ট্রিং মাসেল রিল্যাক্স হচ্ছে। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে যে রেসিপ্রোকাল ইনহিবিশন। তাহলে এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ইনহিবিশন। ওকে, তাহলে রেসিপ্রোকাল ইনহিবিশন মানে কি? রেসিপ্রোকাল ইনহিবিশন মানে একটা গ্রুপের মাসেল যদি স্টিমুলেটেড হয় অপর গ্রুপের মাসেলটা ইনহিবিটেড হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ইনহিবিশন। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম, আমরা আমাদের স্ট্রেস রিফ্লেক্সটাকে দেখে নিলাম এবং নি জার্কটাকেও আমরা দেখে নিলাম। এখন কথা হচ্ছে আমরা তো এখানে গামা মোটর নিউরন নিয়েও অনেক কথাবার্তা বলছি, এখন গামা মোটর নিউরনগুলো কোথায়? আচ্ছা, গামা মোটর নিউরনগুলো কোথায় থাকে? আমাদের এখানকার এই অ্যান্টেরিয়র হর্নে থাকে। আমরা দেখি এখন যে গামা মোটর নিউরনগুলো কীভাবে কাজ করে। চলো আমরা একটু আরেকবার আমাদের এখানকার যে প্যাটেলার ট্যান্ডনে আঘাত করি। প্যাটেলার ট্যান্ডনে আমরা আরেকবার আঘাত করলাম, আঘাত করার ফলে আমাদের এখানকার এই যে কোয়াড্রিসেপস মাসেল, এই কোয়াড্রিসেপস মাসেলের যে ইন্টারফিউজাল ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কী হবে? সেই ফাইবারগুলো স্ট্রেস হবে। স্ট্রেস হইলে এখান থেকে কিছু ফাইবার চলে যাবে কোথায়? ফাইবারগুলো চলে যাবে কোথায়? ফাইবারগুলো চলে যাবে আমাদের ডর্সাল রুট গ্যাংলিয়া হয়ে কোথায় চলে যাবে? আমাদের পোস্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন হয়ে এদিকে আসবে। এইখানে এসে যে কাজটা হবে, তারা আমাদের এখানে এসে আর আলফা মোটর নিউরনকে ইনারভেট করবে না, তারা ইনারভেট করবে গামা মোটর নিউরনকে। গামা মোটর নিউরন চলে যাবে কোথায়? কোথায় চলে যাবে? আমাদের এখানকার এই যে কোয়াড্রিসেপস মাসেলে। এখন দেখি, বলো গামা মোটর নিউরন কোয়াড্রিসেপস মাসেলের কোথায় ইনারভেট করবে? সে কি আমাদের এক্সট্রাফিউজাল ফাইবারে করবে? অবশ্যই না, আমাদের গামা মোটর নিউরনগুলো এক্সট্রাফিউজাল ফাইবারে কখনো ইনারভেট করবে না। তারা কোথায় ইনারভেট করবে? তারা ইনারভেট করবে আমাদের এখানকার এই যে ইন্ট্রাফিউজাল ফাইবারে। আরও স্পেসিফিক করে বললে ইন্ট্রাফিউজাল ফাইবারের এই যে পোলার এন্ডগুলো আছে, এই পোলার এন্ডগুলোতে ইনারভেট করবে। এখন আমাদের এখানে যখন এই ফাইবারটাকে আমরা অ্যাক্টিভেটেড করলাম, তখন এখানে গিয়ে সে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করবে এবং এই পোলার এন্ডগুলোকে অ্যাক্টিভেটেড করবে। পোলার এন্ডগুলোকে অ্যাক্টিভেটেড করা মানে কি? পোলার এন্ডগুলো স্ট্রেস হবে। স্ট্রেস হওয়া মানে কি? আমাদের এখান থেকে আরও বেশি অ্যাকশন পটেনশিয়াল যাবে এবং আমাদের এখান থেকে আলফা মোটর নিউরন এসে আরও বেশি কন্ট্রাক্ট করবে, এটাকে আরও বেশি রিল্যাক্স করবে। তার মানে আমাদের যে মাসেল টোন, এই মাসেল টোনটাকে বজায় রাখার জন্য আমাদের এখানকার এই যে গামা মোটর নিউরন, এই গামা মোটর নিউরন খুব প্রয়োজনীয়। এছাড়াও যে কাজটা হচ্ছে, তোমরা হয়তো অনেকে ধারণা করে নিয়েছো, এছাড়াও যে কাজটা হচ্ছে এখানে একটা ইন্টার নিউরন আছে, এই ইন্টার নিউরনটা কী করে? ইনহিবিটরি কাজকর্ম করে। এই ইন্টার নিউরনটা কী করবে? এই ইন্টার নিউরনটা থেকে কিছু ফাইবার এসে কোথায় যাবে? কিছু ফাইবার এসে আমাদের এখানকার হ্যামস্ট্রিং মাসেলে যাবে এবং হ্যামস্ট্রিং মাসেলকে গিয়ে কী করবে? যেহেতু সে ইনহিবিটরি, তার মানে এটা ইনহিবিটেড হচ্ছে, হ্যামস্ট্রিং মাসেলকে গিয়ে ইনহিবিট করলো। হ্যামস্ট্রিং মাসেল আসলে কোথায় যাচ্ছে? আমাদের এই গামা ফাইবারটা যাচ্ছে আমাদের এখানকার এই পোলার রিজিয়নগুলোতে, মানে আমাদের ইন্টারফিউজাল ফাইবারের পোলার রিজিয়নগুলোতে যাচ্ছে। পোলার রিজিয়নগুলোতে গিয়ে তাকে কী করতেছে? ইনহিবিট করতেছে। তাহলে এখানে কি কোনো স্ট্রেস হবে? স্ট্রেস হবে না। স্ট্রেস না হলে কী হবে? স্ট্রেস না হলে এখান থেকে কোনো ওয়ান এ ফাইবার যাবে না। ওয়ান এ ফাইবার না গেলে কী হবে? এখানে কোনো কন্ট্রাক্ট হবে না, মানে এখানে রিল্যাক্স হইতে আরও সহযোগিতা তাকে করবে। তাহলে আমরা দেখে নিলাম যে আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন কীভাবে আমাদের স্ট্রেস রিফ্লেক্সে ভূমিকা রাখতেছে। কাহিনীটা কী হচ্ছে? আমরা যখন প্যাটেলার ট্যান্ডনে আঘাত করব, তখন আমরা দেখব যে আমাদের এখানকার এই লেগ সামনের দিকে মুভ করবে। তাহলে আমরা প্যাটেলার ট্যান্ডনে যখন আঘাত করব, তখন দেখব যে আমাদের এই লেগ সামনের দিকে মুভ করবে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের স্ট্রেস রিফ্লেক্সকে নিয়ে কথা। এখন আমরা এই আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন এগুলোকে আলাদা আলাদাভাবে ডিসকাস করেছি। চলো আমরা এই দুইটাকে একসাথ করে একটু আলোচনা করার চেষ্টা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে যে আলফা গ্যামা কোঅ্যাক্টিভেশন। এটাকে বলা হচ্ছে আলফা গ্যামা কোঅ্যাক্টিভেশন। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি যে আলফা গ্যামা কোঅ্যাক্টিভেশন বলতে কী বোঝায় বা এটার প্রয়োজনীয়তাটা কী। দেখো, প্রথমত আমরা কী করলাম? প্যাটেলার টেন্ডনে আঘাত করলাম। আঘাত করার ফলে কোয়াড্রিসেপস
স্ট্রেস হয়েছে, কোয়াড্রিসেপসের কোন মাসেলটা কোন মাসেল ফাইবারগুলোর স্ট্রেস নিয়ে আমরা কনসার্ন, আমরা কনসার্ন হচ্ছি আমাদের এখানকার এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার, এই ইন্ট্রাফিউজাল ফাইবার থেকে স্টিমুলেশন গেল এবং কিছু ফাইবার এসে আমাদের এক্সট্রাফিউজাল ফাইবারগুলোকে কন্ট্রাক্ট করলো। কিন্তু এখানে কি সেটাই আমাদের ইন্ট্রাফিউজাল ফাইবারকে কি কন্ট্রাক্ট করছে? করা নাই। ইন্ট্রাফিউজাল ফাইবারকে কন্ট্রাক্ট না করলে সমস্যাটা কি? ইন্ট্রাফিউজাল ফাইবারকে কন্ট্রাক্ট না করলে আমাদের এখানকার যে টোন, এই টোনটা কিন্তু মেনটেন হবে না, এই মাসেলের যে টোন সেই মাসেলের টোনটা মেনটেন হবে না। আমাদের এখানকার এক্সট্রাফিউজাল ফাইবার কন্ট্রাক্ট করলে, যদি আমাদের ইন্ট্রাফিউজাল ফাইবার কন্ট্রাক্ট না করে তাহলে ইন্ট্রাফিউজাল ফাইবার লুজ হয়ে যাবে। আমাদের এই ইন্ট্রাফিউজাল ফাইবার যদি লুজ হয়ে যায় তখন আমাদের এখানে আর স্টিমুলেশন যাবে না, আর কন্ট্রাকশনও হবে না, তার মানে আমাদের টোনটা মেনটেন হবে না। এই টোনটাকে মেনটেন করার জন্যই আমাদের এখানকার গামা মোটর নিউরনকেও অ্যাক্টিভেটেড হইতে হয়। কীভাবে হয় আমরা তো দেখে নিলাম। আমাদের এখানকার ফাইবারগুলো আসবে, তারা শুধু আমাদের এই ফাইবারগুলোকেও না, তারা কী করবে আমাদের আলফা মোটর নিউরনের পাশাপাশি গামা মোটর নিউরনকে অ্যাক্টিভেটেড করবে, যেগুলো গিয়ে আমাদের এখানকার এই যে ইন্ট্রাফিউজাল ফাইবার ইনারভেট করবে এবং ইন্ট্রাফিউজাল ফাইবারকে স্ট্রেস করার মাধ্যমে আমাদের এখানকার টোনটাকে মেনটেইন করবে। তাহলে আমরা দেখে নিলাম যে কীভাবে আলফা গামা কোঅর্ডিনেশন এর কাজটা হয়ে থাকে বা আলফা গামা কোঅ্যাক্টিভেশন এর কাজটা হয়ে থাকে। এখন সর্বশেষ আসো আমরা কিছু কথা একটু জানি যে আমাদের এখানকার এই যে গামা মোটর নিউরনগুলো আছে, এই গামা মোটর নিউরনগুলোকে কিছু ফাইবার নিয়ন্ত্রণ করে। কোন কোন ফাইবারগুলো দেখো, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের একটা সেগমেন্ট। এই স্পাইনাল কর্ডের সেগমেন্টে উপরের থেকে কী আসতেছে, বিভিন্ন ফাইবার চলে আসতেছে, তাই তো? এখন এই ফাইবারগুলোর ভিতরে যে ফাইবারগুলোকে নিয়ে আমরা কনসার্ন, সেগুলো হচ্ছে আমাদের এখানকার এই ফাইবারগুলো, এখানকার এই ফাইবারগুলো, এখানকার এই ফাইবারগুলোকে কী বলা হয়, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এই ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থেকে কিছু ফাইবার আসবে, কিছু ফাইবার এসে আমাদের এই গামা মোটর নিউরনগুলোর উপরে কাজ করে। তারা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের এখানকার গামা মোটর নিউরনগুলোর উপরে একটা কন্ট্রোল তৈরি করে। আমরা যদি একদম সিম্পল করে বলতে চাই তাহলে তারা কিছুটা ইনহেবিট করার চেষ্টা করে, মাসেল টোনটা যাতে নিয়ন্ত্রিত থাকে সেজন্য তারা আমাদের এখানকার গামা মোটর নিউরনগুলোকে ইনারভেট করে এবং তাদেরকে কিছুটা ইনহেবিট করার চেষ্টা করে। এখন আমরা যখন আমাদের টেনশন ইনক্রিজ করব, ধরো আমরা এখানে টেন্ডনে আঘাত ইনক্রিজ করব, তখন কী হবে, আমাদের এখান থেকে ইনহেবিশনটা কমতে থাকবে এবং আমাদের এখানে রিফ্লেক্সটা বাড়তে থাকবে, তাই তো? এটাই হচ্ছে মূলত আমাদের এখানকার কাজ। এখন তুমি একটু চিন্তা করো, এটার জন্যে আমরা এই কথাটা বলতেছিলাম যে তুমি একটু চিন্তা করো, কোনো কারণে আমাদের আপার মোটর নিউরনে লিশন হয়েছে, আপার মোটর নিউরন যদি লিশন হয় তাহলে কী হবে, আপার মোটর নিউরন লিশন হলে আমাদের এখানকার এই যে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এই ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থেকে ফাইবারগুলো আর আসতে পারবে না। ফাইবারগুলো যদি না আসে কী হবে, ফাইবারগুলো কিছুটা ইনহেবিট করে, বলছিলাম না একটু আগে, ইনহেবিট করে, তাহলে তারা কি আর এই সেই ইনহেবিশনটা করতে পারবে? তারা কিন্তু আর সেই ইনহেবিশনটা করতে পারবে না। তাহলে ফলাফলটা কী হবে, আমাদের এখানকার যে রিফ্লেক্সগুলো হবে সেই রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হবে বা রিফ্লেক্সগুলোর যেই টোন সেই টোনটা অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের এখানকার আপার মোটর নিউরন হলে যেই কন্ডিশনটা হবে সেটাকে কী বলা হয়, হাইপারটোনিয়া বা স্পাস্টিসিটি। তাহলে হাইপারটোনিয়া বা স্পাস্টিসিটি কখন হবে, যখন আমাদের আপার মোটর নিউরনগুলোতে লিশন হবে। এখন চিন্তা করো, যদি লোয়ার মোটর নিউরনগুলোতে লিশন হয়, লোয়ার মোটর নিউরনগুলোতে লিশন হয় তাহলে কী হবে, আমাদের মাসেলে আর এখানে কন্ট্রাকশন হবে না, স্ট্রেস রিফ্লেক্স আমরা আর পাবো না, মাসেল উইক হয়ে যাবে, এই জিনিসগুলোই হবে, মানে আমাদের মাসেল টোন ডিক্রিজ হবে, স্ট্রেস রিফ্লেক্স ডিক্রিজ হবে, ওকে? আর যদি কোনো কারণে সেরেবেলামের কোনো প্রবলেম হয়, সেরেবেলামের লিশন হয়, তাইলে আমাদের এখানকার এই যে স্ট্রেস রিফ্লেক্স, এই স্ট্রেস রিফ্লেক্সটা কেমন হবে, এই স্ট্রেস রিফ্লেক্সটা হবে প্যান্ডুলার। কারণটা কী, কারণ আমাদের সেরেবেলামের ভেতরে প্রোপ্রিওসেপটিভ ইনফরমেশনগুলো যায়, আমাদের এখানকার এই যে এটা কী বলে, ইন্ট্রাফিউজাল ফাইবার, এই ইন্ট্রাফিউজাল ফাইবার থেকে ইনফরমেশনগুলো কোথায় যাচ্ছে, ইন্ট্রাফিউজাল ফাইবার থেকে ইনফরমেশনগুলো যাচ্ছে আমাদের সেরেবেলামে। এখন সেরেবেলামের যদি কোনো কারণে লিশন হয় তাহলে কী হবে, তাহলে আমাদের এখানকার এই যে স্ট্রেস রিফ্লেক্স, এই স্ট্রেস রিফ্লেক্সটা প্যান্ডুলার হবে, ওকে? তাহলে এই ছিল আমাদের স্ট্রেস রিফ্লেক্স এবং মাসেল স্পিন্ডেলকে নিয়ে কথাবার্তা। সবাইকে ধন্যবাদ।